বিসমুল্লাহমিম আসসালাম আবার আলহামদুলিল্লাহ আটা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করুন আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি কাউকে নিজের প্রতি আকৃষ্ট করা উত্তেজিত করা আকর্ষণ সৃষ্টি করা এমনকি বিয়েতে রাজি করার জন্য এই নিয়মে আমল করলে একশো পার্সেন্ট কামিয়াব হবেন ইনশা যে সকল শাইকরা এই তালসাম জগৎ সম্পর্কে একটুও জানেন তারা এই নিয়মটিকে বলা বলে থাকেন খাপবন্দির নিয়ম বন্দি বলতে অনেকেই অনেক রকম তথ্য দিয়ে থাকে মূল তথ্যটি হচ্ছে এই যে কারো মনে তার কল্পনার রাজ্যে যদি আপনাকে এমনভাবে বসাতে চান যে সবসময় তার মনে ধ্যানে সবসময় আপনার কথাই জাগ্রত থাকবে এই আমলটি যদি অন্যায় কাজে ব্যবহার করেন তাহলে খুবই খারাপ তবে যদি উত্তম ব্যক্তির ক্ষেত্রে এটিকে ব্যবহার করেন যেমন আপনার উস্তাদ পীর মুরব্বী এবং আপনার শ্বশুরবাড়ির লোক নিজের পরিবারের লোকজন স্বজন অথবা কোনো সুদর্শন ছেলেকে অথবা সুন্দরী মেয়েকে বিয়ের উদ্দেশ্যে এটি করা কোনো গুণায়ের কাজ নয় তবে যদি কোনো স্বার্থ সিল করার জন্য এই আমল করেন তাহলে সেটি অত্যন্তই গুনা এবং জঘন্যতম অপরাধ এই আমলটি করার নিয়ম হচ্ছে মূলত যখনই আপনি কোনো তসাম এই দ্বারা লিখবেন তখন আপনাকে যেটি করতে অথবা পবিত্র করানোর কোনো হায়ার যদি তেলাওতের মাধ্যমে হয় তাহলে মিষ্টি জাতীয় জিনিস মুখে রাখবেন আর যদি লিখতে চান মুখে রাখবেন পাশাপাশি মিষ্টি ফলের রস যেমন আনার বা আঙুরের রস দ্বারা অথবা এই ধরনের ফলগুলো গাছের পাতা দ্বারাও লিখতে পারেন এ ধরনের ব্যবস্থা না থাকলে মেশক জাফরানকারী দ্বারা লিখবেন তাহলে খুবই দ্রুত ফলাফল পাবেন এই আমলগুলো করার সময় আপনার শ্বাস একেবারে বন্ধ করার মতো অবস্থায় যেন সামান্যতম একটি নাকের ছিদ্র দিয়ে সামান্য শ্বাস বের হয় এইভাবে হচ্ছে আমল করবেন গুলমরিচ অথবা এই জাতীয় জাহাজ কোনো জিনিস আপনার মুখে রাখবেন অথবা মিষ্টি জাতীয় জিনিস রেখে আমল করবেন তবে এই আমলের ক্ষেত্রে আপনার তিনটা দিকে ঘুরে আমল করতে পারেন পশ্চিম দিক উত্তর দিক দক্ষিণ দিক তবে যখনই আপনি হচ্ছেন যদি পূর্ব দিকে ঘুরে আপনি আমল করেন তাহলে আপনি কি বলবেন যেটি পশ্চিম দিকে পূর্ব দিকে ঘুরে আমল করা যাবে না বাকি তিনটি দিকে ঘুরে আমল করা যাবে তবে এই নিয়মে আপনি হচ্ছে কোনো রূপ থেকে মুক্তির জন্য জাদু জিন দূর করার জন্য পলাতক ব্যক্তিকে হাজির করার জন্য কার মহব্বত সৃষ্টি করার জন্য আপনার হচ্ছে কাউকে বিয়েতে রাজি করার জন্য কারো ঘুম বন্ধ করে প্রেমে পাগল পাড়া করার জন্য আপনার কোনো ঊর্ধ্বতম কর্মকর্তার কাছে মহব্বত পাওয়ার জন্য এই ধরনের এবং কোনো বিশেষ কাজে সফলতা পাওয়ার জন্য এই নিয়মগুলো মেনে আমল করবেন যখন আপনি পশ্চিম দিকে ঘুরে আমল করবেন তখন বলবেন পশ্চিম দিকের প্রধান ফেরেস্তা হজরত দারদা ইল আলী এবং তার তিন সহকর্মী জিরকা আইল আলীলা সালাম কা কাসমাঈল আলাইসালাতসাল্লাম সোয়াইল আলী এবং কিবলার প্রধান ফেরোস্তা হজরত আয়নাইল আলী সাল্লাহ এবং তার তিন সহকর্মী ফারগোইল তাহিল আল্লাহবাল আলী সালাতসাল্লাম আপনার আল্লাহর ইচ্ছায় আমার অমুক ব্যক্তিকে আকৃষ্ট করতে উত্তেজিত করতে বিয়েতে রাজি করতে অথবা আমার প্রতি পাড়া করতে অথবা অমুক রোগ থেকে মুক্তির জন্য অথবা জাদু থেকে অথবা যে আমল করবেন এটি থেকে বা আপনার পছন্দের ব্যক্তিকে বিয়েতে রাজি করার জন্য আল্লাহ তালী ছায় আপনারা বিশ্বের সাহায্য সহযোগিতা করুন এই কথাটি আপনার মতো করে তিনবার এদের নাম বলে আপনার তাওকিল আপনার ভাষায় বলে তিনবার বলে হচ্ছে আপনি আপনার কাজ শুরু করবেন আর সব সময় ডান হাতে কোনো মতে যেন বাম হাতের স্পর্শ না লাগে যে কলম বা যা দিয়ে দিখেন না কেন আর যদি মনে করেন দেখা গেছে যে পবিত্র কোরআনের আয়াতগুলোতে আয়াত করেন আয়াতগুলোর উপর যেন আপনার ডান হাতে সাহায্য আঙ্গুলি থাকে অথবা এই কাজের ক্ষেত্রে আপনি তার কথা মনে মনে চিন্তা করে তারপরে আমল করবেন এই নিয়মে যদি আপনি আমল করতে পারেন এবং আমল করার যে আগে যে নিয়মগুলো মেনে আমল করতে হয় আগেই ভিডিওগুলো দিয়েছি এই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব শত্রু ধ্বংস করতে চাইলে যে আমল সেটি পরবর্তী ভিডিওতে দিব কিন্তু শত্রুতা বিচ্ছেদ মারামারি এই ধরনের কোনো আমলের ক্ষেত্রে অথবা স্বামী বশ বাধ্য প্রেমে পাগল পাড়া করার ক্ষেত্রে যা করতে হয় সেই নিয়মে দিয়ে দিয়েছি এই প্রত্যেকটি ভিডিওর লিঙ্কই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে নিয়মগুলো জেনে আমল করবেন তাহলে যে আমল করবেন সেই আমল থেকেই একশো পার্সেন্ট কামিয়াব হবেন ইনশাআল্লাহ এই আমলটি করার উত্তম দিন হচ্ছে আপনার হচ্ছে শুক্রবার রবিবার সোমবার এবং বুধবার যদি আপনি হচ্ছে বুধবারে আমল করেন তাহলে আসরের নামাজের সময় আমল করবেন যদি রবিবারে আমল করেন তাহলে সূর্য উদয়ের সময় করবেন সোমবারে করলে জোর এবং আসরের নামাজের মাঝখানে করবেন শুক্রবারে লিখলে রাত সকাল আটটা থেকে নয়টার মধ্যে লিখবেন ইনশাআল্লাহ অতি সত্তর দ্রুত ফলাফল পাবেন ইনশাআল্লাহ তবে আপনারা এই আমলগুলো করার আগে অবশ্য অবশ্যই এ জাহাজত নিয়ে আমল করবেন যারা কমেন্টের মাধ্যমে যাজত নিতে চান তারা নিজের নাম মায়ের নাম বাবার নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন যারা কথা বলার মাধ্যমে জাহাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে পূর্ণ পরিচয় দিয়ে কী বিষয়ে যাওয়াজ চান সেটি বলবেন মন থেকে যাজত দিয়ে দিব ইনশাআল্লাহ একশো পার্সেন্ট কামিয়াব হবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার